সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায় এই কনসেপ্ট সামাজিক পরিবর্তনের চারিত্রিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স এবং সামাজিক পরিবর্তনের পরিবর্তনের বিষয়ে কারণগুলো কি কি সেসব নিয়ে আমরা আলোচনা করব আমি তোমাদের প্রথমে একটি ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করছি তোমরা জানো সমাজ সংগঠনটি হচ্ছে মানুষের এমন একটি সাংগঠনিক প্রক্রিয়া যা পরস্পরের সম্পর্ক সহযোগিতা প্রতিযোগিতা এবং পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে টিকে থাকে মানুষের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সংস্কৃতি সহ যাবতীয় কার্যাবলী সমাজকে ঘিরেই সম্পন্ন হয় এবং যাবতীয় প্রয়োজনও মেটে সমাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি স্থির নয় এটি প্রবাহমান নদীর মতোই এটি প্রতি মুহূর্তের ছুটে চলে এ ছুটে চলার মধ্যে দিয়ে সমাজ পরিবর্তিত হয় আর এই পরিবর্তনশীলতার কারণেই মানুষ সমাজ আদিম বড় বড় অবস্থা থেকে আজকের এই আধুনিক অবস্থায় উপনীত হয় এই পরিবর্তনের মধ্য দিয়েই সমাজ অনাগত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে এটাই সমাজ বিজ্ঞানীদের আশা বা প্রত্যাশা দেখো সোশ্যাল সায়েন্স ইজ এ কনসেপ্ট ইন হুইচ টক্স অ্যাবাউট এ চেঞ্জ ইন দ্য

এখন যদি আমরা সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোতের ভাষায় বলি সোশ্যালজি ওনার ভাষায় সমাজ সাথে দুটো নিয়ে কাজ করে দ্য কোশ্চিন অব অ্যান্ড হোয়াট ইজ অ্যান্ড হাউ ইট চেঞ্জ ওনার ভাষায় সমাজের দুটো একটা সোশ্যাল আর স্ট্যাটিস্টিক অন্যটা হলো সোশ্যাল ডাইনামিক সমাজের দুটো উপকরণ এবং দুটো কোনটা কি পরিবর্তন ঘটে দ্য সোশ্যালজিস্ট নট অনলি আউটলাইন দ্য স্ট্রাকচার অফ দ্য সোসাইটি বাট সেক্স টু নো ইটস কজেস অলসো এটা শুধু সমাজ সমাজবিজ্ঞানীরা এর কোথায় কি পরিবর্তন ঘটে সেটাকে চিহ্নিত করে না বরঞ্চ এটার পরিবর্তনের পিছনে কারণগুলো কী কী সেটা নিয়ে আলোচনা করে এখন অ্যাকর্ডিং টু মোরিস জিন্সবার্গ সোশ্যাল চেঞ্জ ইজ এ চেঞ্জ ইন দ্য সোশ্যাল স্ট্রাকচার যਿਸ পারগের মধ্যে সামাজিক পরিবর্তন বলতে বোঝায় সামাজিক যে স্ট্রাকচার আছে বা সমাজের যে গঠন কারণ সমাজের কোন সামাজিক গঠন বলতে বোঝায় যে সমাজে কোন কোন উপকরণ নিয়ে সমাজের গঠিত হয় এবং কোনটা কোন উপকরণের কি ভূমিকা সেসবের যে পরিবর্তন এর মধ্যে কালচারাল ইকোনমিক পলিটিক্যাল টেকনোলজিক্যাল বিভিন্ন উপকরণ থাকে সেটা কোনটার কোন ভূমিকা সমাজ পরিবর্তনে কি প্রভাব রাখে সেসব নিয়ে উনি আলোচনা করেন এখন আমরা দেখো তোমাদেরকে একটু

পড়াশোনার জন্য হোক অথবা কর্মসংস্থার জন্য হোক অথবা যে কোনো কারণে তোমরা বিদেশে যদি যাও সেখানে গিয়ে অন্য একটা কালচারের সাথে মিশে ওঠা বসা হবে তোমাদের ইন্টারাকশন হবে সেই ইন্টারাকশনের কারণে তোমার ভিতরে কিছু চেঞ্জ আসবে তুমি তখন কিছুটাকে গ্রহণ করবা কিছুটা বর্জন করবা এই চেঞ্জটা কী করবে তোমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করবে চেঞ্জ ইন অ্যাটিটিউডস অব ইন্ডিভিজুয়াল ওই চেঞ্জটা তোমার কী করবে তোমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করবে আর যখন তোমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে তখন এই চেঞ্জ ইন দা থট প্যাটার্নস অফ ইন্ডিভিজুয়াল তখন তোমার চিন্তার তোমার ভাবনার তোমার যে চিন্তা করার ধরন তুমি বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে পড়লে যেভাবে তোমার চিন্তার ধরন আসবে অথবা আর তুমি যদি বিদেশে একটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করো সেখানে তোমার চিন্তার প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যাবে চিন্তার প্যাটার্ন চেঞ্জ হলে কি হবে চেঞ্জ ইন দ্য সোশ্যাল ইন্টারাকশন তখন তুমি তোমার পারিপার্শ্বিক লোকের সাথে ওঠা আগে যেভাবে করতাম আগে যেভাবে ব্যবহার করত আগে যেভাবে তাদের সাথে ইন্টারাকশন হতো সেই ইন্টারাকশনের চেঞ্জ আসবে আর চেঞ্জ ইন দ্য সোশ্যাল রিলেশনশিপ ইন্টারাকশনের যখন চেঞ্জ আসবে তখন অন্যান্য সব প্রতিষ্ঠানের সাথে সমাজের যে উপকরণগুলো আছে সেসবের সাথে তোমার রিলেশনটা চেঞ্জ হয়ে যাবে আর রিলেশনটা চেঞ্জ হলে চেঞ্জ ইন দ্য সোশ্যাল স্ট্রাকচার যখন রিলেশন চেঞ্জ হবে সেটা আবার তোমার সামাজিক স্ট্রাকচারের পরিবর্তন ঘটাবে আর সামাজিক স্ট্রাকচারের যখন পরিবর্তন হবে তখন সেটাকে আমরা বলবো সোশ্যাল চেঞ্জ আমরা এক কথা বলতে পারি যে সোশ্যাল চেঞ্জ কিছুই না সামাজিক স্ট্রাকচারের পরিবর্তন রিলেশন বলতে কি বোঝায় যে সমাজের যে উপকরণগুলো আছে এগুলো একটা অপরটাকে কিভাবে দেখছে বা কিভাবে ইন্টারাক্ট করছে সেটাই আর এভাবেই সামাজিক পরিবর্তন গঠিত হয় যেটাকে আমরা বলি সোশ্যাল চেঞ্জ এখন দেখো সামাজিক পরিবর্তনের গুলো কী কী তাহলে আমরা জানলাম কি সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায় এখানে সামাজিক পরিবর্তন দুটো শব্দ দ্বারা গঠিত সোশ্যাল একটা চেঞ্জ সামাজিক পরিবর্তন হয় কি ইন্ডিভিজুয়াল যখন তার ভিন্ন এক্সপিরিয়েন্স নেয় একটা নতুন কোনো অভিজ্ঞতা অর্জন করে তখন তার কি হয় সে তার আচরণ সেটা পরিবর্তন ঘটে বা তার দৃষ্টিভঙ্গিতে সেটা প্রভাব ফেলে আর দৃষ্টিভঙ্গিতে যখন প্রভাব ফেলে সে তখন তার কি করে তার চিন্তার প্যাটার্নটাকে সে চেঞ্জ করে ফেলে সে চিন্তার ধরন তার চেঞ্জ হয়ে যায় চিন্তার ধরন যখন চেঞ্জ হয় তখন সে কি করে তার পারিপার্শ্বিক যে উপকরণ সামাজিক উপকরণগুলো আছে বা এলিমেন্টসগুলো আছে সেগুলোর সাথে তার আচরণ পরিবর্তন করে ফেলে আর আচরণ পরিবর্তন হলে তখন তার সামাজিক রিলেশনগুলো চেঞ্জ হয়ে যায় আর রিলেশন চেঞ্জ হলেই সোশ্যাল স্ট্রাকচারের পরিবর্তন আসে আর স্ট্রাকচার যখন পরিবর্তন আসে সেটাকে আমরা বলা হবে সোশ্যাল চেঞ্জ তাহলে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেল যে সোশ্যাল চেঞ্জ বলতে কি বোঝায় সোশ্যাল চেঞ্জ এর ক্যারেক্টার কি কি বিভিন্ন সমাজ বিজ্ঞানী বিভিন্নভাবে অনেকগুলো ক্যারেক্টার কথা বলছে তবে আমরা এখানে প্রধানত দশটি ক্যারেক্টার নিয়ে আলোচনা করবো যেটা মোটামুটি সব সমাজেই সমানভাবে বিদ্যমান থাকে প্রথম ক্যারেক্টার হলো চেঞ্জ ইন সোশ্যাল সেকেন্ড হলো এই পরিবর্তনটা হলো ইউনিভার্সেল তৃতীয় হল কন্টিনিউয়াস মানে এটা চলমান থাকবে আমি তোমাদের পরবর্তী পরিবর্তন করবো রেট অফ চেঞ্জ ইজ নট ইউনিফর্ম মানে কোন সমাজের কতটা পরিবর্তন ঘটবে এটা ইউনিফর্ম না এক সমাজে বেশি হতে পারে এক সমাজে কম হতে পারে সেটাই বলার চেষ্টা করা হচ্ছে বিট প্লান অর আনপ্লান এটা প্লানও হতে পারে অথবা প্ল্যানিং ওয়ে হতে পারে অথবা আনপ্লান ওয়ে হতে পারে সোশ্যাল চেঞ্জ ইজ মাল্টি এটা হলো একটার সাথে একটা চেঞ্জ হলে অনেকগুলোর পরিবর্তন হতে পারে অথবা অনেকগুলো পরিবর্তনে একটা উপাদানের পরিবর্তন হতে পারে এই জন্য বলছে এটা মাল্টি কজুয়াল সোশ্যাল চেঞ্জ ক্রিয়েটস চেন রিয়াকশন মানে আট এবং নয় মোটামুটি কাছাকাছি সোশ্যাল চেঞ্জ ক্রিয়েটস চেন রিয়াকশন বলতে কি একটা পরিবর্তন হলে আরেকটা পরিবর্তন হয় সেটা পরিবর্তনের সাথে আরেকটা পরিবর্তন হয় অর্থাৎ একটার সাথে একটা রিলেটেড তার সাথে অন্যটা রিলেটেড প্রেডিকশন ইজ আনসার্টেন আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না যে কি ধরনের পরিবর্তন হবে বিষয়টা এরকম এখন দেখো চেঞ্জ ইজ সোশ্যাল প্রথম যে ক্যারেক্টারিস্টিক ছিল চেঞ্জ ইজ সোশ্যাল এখানে বলা হচ্ছে সোশ্যাল চেঞ্জ মিনস এ চেঞ্জ ইন দ্য সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ আমরা কি বলছি সোশ্যাল রিলেশনশিপসের পরিবর্তনটাই হল সোশ্যাল চেঞ্জ

মেক ইট সোশ্যাল এর অর্থ হলো যে সামাজিক পরিবর্তনটা ডিপেন্ড করে সোশ্যাল প্রসেস সোশ্যাল ইন্টারাকশন এবং সোশ্যাল অর্গানাইজেশনের উপরে এবং এই সমস্ত কিছুই সমাজের উপকরণ বা সমাজের উপাদান এবং অন্য কোনো এনি ভেরিয়েশন অফ সোশ্যাল প্রসেস সোশ্যাল ইন্টারাকশন সোশ্যাল অর্গানাইজেশন সোশ্যাল চেঞ্জেস টেক প্লেসেস এইসবের কোনো একটা জায়গায় পরিবর্তন ঘটলে সমাজের পরিবর্তন ঘটে এই জন্য বলা হচ্ছে যে যেহেতু উপকরণ উপকরণের পরিবর্তনের ফলে সমাজের চেঞ্জ ঘটে এবং সে কারণে এটা হলো চেঞ্জ ইজ সোশ্যাল ইউনিভার্সাল বলার অর্থ হলো এটা সামাজিক পরিবর্তনটা ইউনিভার্সাল তোমাদের আমি শুরুতেই বলে নিয়েছি বা বলছি যে সোশ্যাল চেঞ্জ ইউনিভার্সাল বিকজ ইট ইজ প্রেজেন্ট ইন অল সোসাইটিজ এন্ড অল টাইমস অর্থাৎ সমস্ত সমাজে এবং সব সময় বিদ্যমান ছিল এবং আছে নো সোসাইটি রিমাইন কমপ্লিটলি স্ট্যাটিক কোনো সমাজে একদম স্থির অবস্থায় নেই এখন সৃষ্টি শুরু থেকে দ্য সোসাইটি মেবি প্রিমেটিভ অর মডার্ন রুরাল ওর আরবান সিম্পল অর কমপ্লেক্স অ্যাগ্রেরিয়ান ইন্ডাস্ট্রিয়াল ইট ইজ কনস্ট্যান্টলি আন্ডার গোয়িং চেঞ্জ মানে যে সমাজে হোক না কেন যদি আদিম সমাজের কথা বলো মডার্ন সমাজ বলো রুরাল গ্রামীণ এবং দারিদ্র এবং শহরের সমাজ কিংবা সহজ থেকে জটিল সমাজ থেকে ইন্ডাস্ট্রিয়াল সমাজ যে সমাজের কথাই বলো সব সমাজে পরিবর্তনের ভিতর দিয়ে যেতে হয় এবং দ্য রেট অ্য ডিগ্রি অফ চেঞ্জ মে ভেরি ফ্রম সোসাইটি টু সোসাইটি ফ্রম টাইম টু টাইম বাট এভরি সোসাইটি কেপস অন চেঞ্জিং এখন এই পরিবর্তনটা কিরকম হবে সেটা সময়ের সাথে সাথে নির্ভর করে এবং কোথাও বেশি হয় কোথাও কম হয় কিন্তু সোসাইটি কিপস অন চেঞ্জিং সবসময় এটা পরিবর্তিত হচ্ছে এ চেঞ্জলেস সোসাইটি ইজ অ্যান আনরিয়ালিটি আমরা যদি বলি যে কোনো সমাজ পরিবর্তন হচ্ছে না সেটা অবাস্তব বলে গণ্য করা হবে কারণ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোনো সমাজই তার নিজস্ব অবস্থানে বা একই অবস্থায় নেই সে কারণে বলা হচ্ছে চেঞ্জ হচ্ছে ইউনিভার্সেল বা চিরন্তন Uh, continuous instead of checking continuous. So the change is continuous process, but not in intermittent inter process because the changes are neither stopped nor the societies are kept in museum to save them from change. The source, direction, rate, and forms of change may vary time to time, but it is always continuous.

যে চেঞ্জ হলো একটা চলমান প্রক্রিয়া ইনিভাইটেবল এটা অলঙ্ঘনীয় চেঞ্জ ইজ ইন ইট ইজ দ্য হিউম্যান নেচার দ্যাট ডিজায়ার চেঞ্জেস অ্যান্ড অলসো ইট ইজ হিজ টেন্ডেন্সি টু ব্রিং চেঞ্জ এন্ড টু অপোজ অর অ্যাকসেপ্ট চেঞ্জ আমাদের মানুষ মানুষের হিউম্যান নেচারই হলো যে মানুষ পরিবর্তন নিয়ে আসবে যে পরিবর্তনটাকে মানুষ কি করে অনেক সময় অপোজ করে অনেক সময় অ্যাকসেপ্ট করে না এই চেঞ্জটাকে এর ওয়ান্টস কারণ হলো মানুষের চাহিদা হলো আনলিমিটেড এবং শেপ চাহিদাটা প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে অলওয়েজ কেপড অন চেঞ্জিং এখন টু স্যাটিসফাই দিস ওয়ান্টস শু চেঞ্জ হ্যাজ বিকাম এ নেগেটিভ যেহেতু মানুষের ওয়ান্টগুলো আনলিমিটেড এবং এবং সেটা হচ্ছে কি অলওয়েজ পরিবর্তন পরিবর্তনশীল সে কারণে মানুষের এই যে অপরিসীম চাহিদাকে স্যাটিসফাই করার জন্য কি হয় কিছু সোশ্যাল চেঞ্জের প্রয়োজন দেখা দেয় সে কারণে এটাকে বলা হবে ইন ইভাইটেবল টেম্পোরাল সোশ্যাল চেঞ্জ ইজ টেম্পোরাল চেঞ্জ ইন এনিথিং অর এনি অবজেক্ট অর ইন এ সিচুয়েশন টেক্স প্লেস থ্রো টাইম sometimes some social changes may bring about immediate results which some other may take years to produce result similarly some social changes spread rapidly and also disappear rapidly movement style fashion and cults are the example of the types এখন দেখো এখানে বলছে এটা হলো টেম্পোরাল মানে স্থায়ী না কারণ হলো কি যে কিছু চেঞ্জ আসে খুব দ্রুত রেজাল্ট দেয় আবার কিছু চেঞ্জ আসে রেজাল্ট আসতে সেই চেঞ্জের ফলাফল আসতে অনেক সময় লাগে যায় এবং কিছু আসে খুব দ্রুত এবং কিছু ডিসিপিয়ার মানে বিলীন হয় খুব দ্রুত যেমন ধরো কিছু স্টাইল যদি বলি যেমন আগে হঠাৎ করে এখন তোমার খেয়াল করে দেখবা যে কিছু আমাদের ইয়াং সমাজের মাঝে একটা টেন্ডেন্সি আসছে ফ্যাশনের জন্য যে জিন্সের কিছু অংশ ছিঁড়ে পরিধান করা আবার চুলকে একই মাথার চুলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজের রেখে বিভিন্ন শেপ দেয় এগুলো হলো টেম্পোরাল স্টাইল এগুলো চেঞ্জ এবং এই চেঞ্জগুলো মানুষ কালচারাল চেঞ্জ যদিও এই চেঞ্জগুলো দেখে খুব বেশি স্থায়ী হয় না খুব দ্রুত আসে এবং খুব দ্রুত চলে যায় সেই কারণে বলছে এটা হলো টেম্পোরাল অর্থাৎ এখানে বলছে ডিগ্রি রেট অফ চেঞ্জ ইজ নট ইউনিফর্ম মানে এখানে কি পরিব কতটুকু পরিবর্তন হবে এবং কিভাবে পরিবর্তন হবে এগুলা ইউনিফর্ম না এগুলা সমাজে এক এক রকম কারণে যে ডিগ্রি চেঞ্জ ইজ নট ইউনিফর্ম এগুলা এক এক সমাজের জন্য এক এক রকম বা ভিন্ন হতে পারে যদি আমরা বলি যে গ্রামীণ সমাজের যেভাবে পরিবর্তন হয় শহরের সমাজের পরিবর্তন হাটা হচ্ছে অনেক বেশি কারণ শহরে মানুষ গ্রামের মানুষের তুলনায় অধিক পরিমাণ যান্ত্রিক এবং অধিক পরিমাণ বেশি এক্সপিরিয়েন্স নিয়ে থাকে সে কারণে দেখা সমাজের গ্রামীণ সমাজের শহরের সমাজের পরিবর্তন হয় বেশি মাত্রায় এখন একটা সোশ্যাল চেঞ্জের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সোশ্যাল চেঞ্জ মে বি প্ল্যান্ট অর আনপ্ল্যান্ট এটার অর্থ হলো যে কিছু কিছু সামাজিক পরিবর্তন আসে প্ল্যান ওয়ে প্ল্যান করে আবার কিছু কিছু পরিবর্তন আসে প্লান ছাড়া যদি আমরা বলি যে প্লান্ট ওই পরিবর্তন কোনগুলো একটা উদাহরণ দিলে তোমরা পরিষ্কার হবা সেটা হলো যদি বলি আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট সরকার বাংলাদেশ গভর্নমেন্ট পরে কি বাংলাদেশের কিছু কিছু ডেভেলপমেন্টের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে থাকে তোমরা জানো সেখানে বলা হয় যে আমি পাঁচ বছর পর আমার দেশকে বা আমার সমাজকে আমি কোথায় দেখতে চাই এটা পরিবর্তন করতে চাই শিক্ষার ক্ষেত্রে এই জায়গায় যেতে চাই পলিটিক্স আমরা এই জায়গায় যেতে চাই ইকোনমিক পজিশনে আমরা এখানে যেতে চাই এই যে ইন্ডিকেটর বা টার্গেট ফিক্স করে দেওয়া হয় এগুলো হলো প্লান্ট ও পরিবর্তন সমাজের আর হয়ে কিছু কিছু পরিবর্তন আছে যেগুলা প্ল্যান ছাড়াই হয়ে থাকে সেগুলো সেখানে কোনো সরকার কিংবা ব্যক্তির বা কারো কোনো ভূমিকা থাকে না এগুলো স্বভাবগতভাবেই হয়ে থাকে এইসব পরিবর্তনকে বলা হয় প্লান্ট যেমন প্রধান বলা যায় যে আমরা যদি কালচারাল চেঞ্জের কথাই বলি যে এখন এখনকার যুব সমাজের ড্রেস আপের কথা যদি আমরা উদাহরণ হিসেবে নিয়ে আসি তাহলে দেখো যে তারা এখন কিছুদিন আগেও ছিল কি জিন্সের প্যান্ট টি শার্ট অথবা ওভার এসব পরিধান করতো এখন জিন্সের প্যান্টের পরিবর্তন কোথায় আসছে এখন সবাই করে কি হাঁটুর অংশ ছিঁড়ে ফেলে সিঁড়ে একটা ফ্যাশন তৈরি করে ফেলছে চুলের মাথার চুলের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের কালার করে এগুলো আনপ্লান্ট চেঞ্জ অথবা যদি আমরা বলি যে মানুষ আগে ছিল ধার্মিক অবস্থা ততটা ভালো ছিল না কিন্তু মানুষের নৈতিক বা মানুষের মূল্যবোধ ছিল অনেক বেশি স্ট্রং তারা ছিল মুসল্লি ছিল পাকা মসজিদ ছিল কাঁচা এখন হচ্ছে কি মসজিদ হচ্ছে পাকা আর মুসল্লি হচ্ছে কাঁচা এই যে পরিবর্তনগুলো এগুলো কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে যে পরিবর্তনের যদি একটা পরিবর্তন ঘটে তাহলে এই পরিবর্তনের সাথে সমাজের অনেকগুলো কম্পোনেন্টের পরিবর্তন ঘটতে পারে আবার অনেকগুলো কম্পোনেন্টের পরিবর্তনের ফলে একটা উপাদানের চেঞ্জ হতে পারে সেখানে বলছে যে সিঙ্গেল

যদি মাল্টি রিয়াকশন মানে একটার পর একটা হতেই থাকে একটার সাথে একটা সোশ্যাল চেঞ্জ যদি একটা জায়গায় পরিবর্তন ঘটে সে একটা সেই পরিবর্তনটা করে কি অনেক জায়গায় পরিবর্তন করে ফেলে কে বলা হয় ক্রিয়েটস এখানে বলছে যে সোশ্যাল চেঞ্জের ব্যাপারে তুমি আমরা কেউ মানে এর ভবিষ্যৎবাণী করতে পারি না প্রেডিকশন করতে পারি না কারণ হলো উই ক্যান সি সাম এলিমেন্টস ফর প্রেডিকশন ইন সোশ্যাল চেঞ্জ বাট প্রিডিকশন উই মেক ইজ আনসার্টেন আমরা ভবিষ্যৎবাণী করতে পারি কিন্তু সেটা হলো অনিশ্চিত ইট ইস বিকজ অফ থ্রি রিজনস দে আর দেখো তিনটা রিজনের কারণে আমরা এটাকে আনসার মানে প্রিডিকশন করতে পারি না দেয়ার ইজ নো ইনহ্যারেন্ট ল অফ সোশ্যাল প্রথম কারণ হলো সেখানে কোন আমাদের নির্দিষ্ট কোনো চেঞ্জের নিয়ম নেই যে এই পরিবর্তনটা এভাবে হবে এই মাত্রার হবে এইভাবে হবে আমরা ঐতিহ্যগতভাবে কোনো সামাজিক পরিবর্তনের কোনো নিয়ম পাইনি the forces of social change may not remain on the scene for all times to come মানে কি দেখা এখানে কি বলছে দা ফোর্সেস অফ সোশ্যাল চেঞ্জ মে নট রিমেইন অন দা সিন ফর অল টাইমস টু কাম সব সমাজেই এটা আমরা পরিবর্তনটাকে দেখতে পারি না যে ফোর্সটাকে দেখতে পারি না দা প্রসেস অফ সোশ্যাল চেঞ্জ ডাজ নট রিমেইন ইউনিফর্ম এবং এই চেঞ্জটা কোনো এই সমহারে বা একটা নির্দিষ্ট হারে কোথাও ঘটে না সে কারণে আমরা এটাকে প্রেডিকশন করতে পারি না তাহলে যদি কোশ্চেন আসে যে আমরা সোশ্যাল সোশ্যাল কে কেন প্রেডিকশন করতে পারি না যেটা আনপ্রেডিক্টেবল একটা ম্যাটার কারণ হলো যে এটা কোনো ইনহেরেন্ট কোনো ল নেই আমরা হচ্ছে কোনো এই পরিবর্তনের আবার এটা চেঞ্জ মে নট রিমেন অন দ্য সিন ফর অল টাইমস টু কাম আর লাস্ট ওয়ান হলো দ্য প্রসেস অফ সোশ্যাল চেঞ্জ ডাজ নট রিমেন এটা ইউনিফর্ম নয় এখন তাহলে কোশ্চেন হলো যে সল চেঞ্জের কারণ গুলা কি কি আমরা বললাম যে সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায় তাহলে সামাজিক পরিবর্তন হলো সমাজের স্ট্রাকচারের পরিবর্তন সমাজের স্ট্রাকচারের পরিবর্তন কিভাবে হয় মানুষের যখন আচরণের পরিবর্তন হয় মানুষের যখন সমাজের রিলেশন গুলো চেঞ্জ আসে রিলেশন বলতে সমাজের বিভিন্ন উপকরণ সেই পরিবর্তন ঘটে তাহলে সেটাকে আমরা বলবো স্ট্রাকচারের চেঞ্জ আর রিলেশন পরিবর্তন হবে মানুষের বিভিন্ন এক্সপিরিয়েন্সের কারণে হবে পরিবর্তন গুলো ঘটে এবং এক্সপিরিয়েন্স পরিবর্তন ঘটাকে মানুষের বিভিন্ন চিন্তার পরিবর্তনের কারণে ঘটে তাহলে আর সমাজের চেঞ্জগুলোর ক্যারেক্টারিস্টিকগুলো আমরা জানলাম এখন জানবো যে সোশ্যাল চেঞ্জের পিছনে কারণগুলো কি কি বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং অ্যান্থ্রোপোলজিস্ট সামাজিক পরিবর্তনের বিভিন্ন ধরনের কারণে ব্যাখ্যা করছেন তবে সর্বজন স্বীকৃত মূলত তিনটি ব্যাখ্যা কারণকে সবাই অধিকাংশ সমাজবিজ্ঞানী তিনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন একটা হলো কালচার অ্যান্ড চেঞ্জ সেকেন্ড হলো কনফ্লিক্ট অ্যান্ড সোশ্যাল চেঞ্জ আর থার্ড হলো আইডিয়া ওরা বলছে যে কালচারে যদি চেঞ্জ আসে তাহলে সমাজের পরিবর্তন ঘটে আর কনফ্লিক্ট যদি হয় সমাজের কনফ্লিক্ট দেখা দেয় তাহলে সেখানে সামাজিক পরিবর্তন ঘটে এবং সমাজের আইডিয়ায় যদি পরিবর্তন আসে তাহলে সেখানে সামাজিক পরিবর্তন আসে এখন দেখো কালচারের সাথে সমাজের কিভাবে কি পরিবর্তন সমাজ সমাজ কিভাবে পরিবর্তন ঘটে কালচারের মূলত তিনটা ভাবে আমাদের মাঝে আসে একটা হলো ইনভেনশন একটা ডিসকভারি একটা ডিফিউশন কালচারাল চেঞ্জটা কিভাবে আসে তিন ভাবে কালচারাল চেঞ্জ আসে মূলত তিন ধরনের তিনটি উপায় একটা ইনভেনশন ইনভেনশন মানে কি কোন নতুন কোন কিছু আবিষ্কার করা প্রোডাকশন অফ নিউ অবজেক্টস আইডিয়াস এন্ড সোশ্যাল প্যাটারನ್ಸ್ কোন সমাজের কোন সদস্য কিংবা কোন প্রতিষ্ঠান যদি কোন নতুন আইডিয়া বা নতুন নিয়ম বা নতুন চিন্তা বা নতুন উদ্ভাবনী কিছু নিয়ে আসে সেটা সমাজের কি করে ব্যক্তিকে নতুন অভিজ্ঞতা দেয় আর নতুন অভিজ্ঞতা দিলে সে মানুষ নতুন চিন্তা করতে শেখে এবং নতুনভাবে চিন্তা করার শেখার ফলে কি করে তার প্রসেস প্রসেসগুলো চেঞ্জ হয়ে যায় থিংকিং প্রসেস চেঞ্জ হওয়ার ফলে কি হয় তাদের সোসাইটির যে বিভিন্ন কম্পোনেন্টসগুলো আছে এর এলিমেন্টসগুলোর ভিতরে চেঞ্জ আসে আর এলিমেন্টসগুলোরগুলো চেঞ্জ হলে সেই সমাজের রিলেশনটা চেঞ্জ হয় রিলেশন চেঞ্জ হলেই সোসাইটির স্ট্রাকচার চেঞ্জ হয় এভাবেই বলছে যে কোন নতুন নতুন অবজেক্ট আইডিয়াস বা সোশ্যাল প্যাটার্ন যখন ইনভেনশন হয় আবিষ্কার হয় তখন সেটা সমাজের পরিবর্তন নিয়ে আসে এমনি হবে ডিসকভারি সামাজিক পরিবর্তন নিয়ে আসে কালচারকে আমরা কি করতে পারি ডিসকভার করতে পারি আবার ডিফিউশন তোমরা জানো যে কালচার এক ইয়া থেকে আর কালচারে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়াকে আমরা ডিফিউশন দ্য স্প্রেড অফ প্রোডাক্টস পিপল এন্ড ইনফরমেশন ফ্রম ওয়ান কালচার টু অ্যানাদার কালচার ডিফিউশন মানে যে আমরা যদি তোমাদের একটা ডিফিউশন বলতে বোঝায় আক্ষরিক মিনিং হলো ছড়িয়ে পড়া যেমন আমরা যদি একটা ঘরের কোনায় কোনো একটা সুগন্ধি বা স্প্রে করি তাহলে ওই স্প্রেটা সারা রুমে সরিয়ে পড়ে এই যে ছড়িয়ে পড়া এটাকে বলা হয় ডিফিউশন মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়াটাকেই বলা হয় ডিফিউশন তেমনি কালচার হয় কি যেমন আমরা পাঁচ বছর অথবা দশ বছর আগেও আমাদের দেশের অধিকাংশ লোক ফেসবুক কি সেটা জানতো না অথবা ইউটিউবের ব্যবহার জানতো না হোয়াটসঅ্যাপের ব্যবহার জানতো না ইমোয়ার জানতো না কিন্তু এখন কি হচ্ছে টেকনোলজিক্যাল ডিভিউশনের কারণে এগুলা আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে আমরা এগুলোর ব্যবহার জানতেছি কোনো ইনফরমেশন যেমন এখন আমরা যদি পৃথিবীর যে কোনো কর্নারে কোনো কিছু যদি ঘটে তাহলে আমরা মুহূর্তেই জানতে পারছি কিসের মাধ্যমে টেকনোলজির মাধ্যমে এই যে এইটা ছড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ার কারণে কি হচ্ছে আমাদের নলেজ এর ব্যাপ্তি ঘটতেছে নলেজের ব্যাপ্তি ঘটলে কি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স নিচ্ছি এবং এক্সপিরিয়েন্স নেওয়ার কারণে কি হচ্ছে আমাদের থিঙ্কিং প্রসেস বা প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং প্যাটার্নটা চেঞ্জ হওয়ার কারণে কিন্তু সমাজের রিলেশনগুলো চেঞ্জ হচ্ছে রিলেশনগুলো চেঞ্জ হওয়ার কারণ কি হচ্ছে সমাজের স্ট্রাকচারে পরিবর্তন করতেছে স্ট্রাকচারের পরিবর্তনটাই তোমার জানো যে সমাজে পরিবর্তন এভাবে বলা যায় যে কালচার সাথে সমাজের পরিবর্তন ঘটে কালচারাল চেঞ্জের সাথে এবং কালচারাল চেঞ্জ হয় মূলত তিন ধর তিনভাবে ইনভেনশনের মাধ্যমে কালচারাল চেঞ্জ আসে ডিসকোভারির মাধ্যমে আসে এবং ডিফিউশনের মাধ্যমে আসে আশা করি তোমার এই অংশটুকু ক্লিয়ার এখন দেখো দ্বিতীয় কনফ্লিক্ট এন্ড সোশ্যাল চেঞ্জ তোমরা জানো যে কনফ্লিক্ট কেন হয় বা দ্বন্দ্ব কেন হয় দ্বন্দ্ব হয় যে আমরা যদি মার্চের ভাষায় বসি কাল মার্চের ভাষায় বলি যে সমাজ প্রতিটা মানে প্রতিটা সমাজেই দেখা গেছে যে যদি ওনার ভাষায় যে মোড অফ প্রোডাকশন যে উৎপাদন উপকরণগুলার মাঝে দুটা রিলেশন থাকে একটা হলো হ্যাভস এবং একটা হ্যাপস নট গ্রুপ মানে যাদের উৎপাদন উপকরণের মালিক যারা তাদেরকে বলা হ্যাপস গ্রুপ এবং যারা উৎপাদন উপকরণে শুধু তাদের শ্রম দিয়ে পরিশ্রম করে শ্রমিক শ্রেণী তাদেরকে বলা হয় নট গ্রুপ এবং হ্যাপস গ্রুপ সবসময় কি করে মোড অফ কে কন্ট্রোল করে অর্থাৎ তাদের তারা সমস্ত ক্ষমতা এবং উৎপাদন প্রক্রিয়াটাকে তারা নিয়ন্ত্রণ করে আর শ্রমিক শ্রেণী কি করে সবসময় শোষিত হয় এই শাসিত এবং শোষিত এই দুই শ্রেণীর মাঝে এক সময় কি হয় দ্বন্দ্ব ঘটে দ্বন্দ্ব ঘটলেই কি হয় সমাজের মাঝে ইনইকুয়ালিটি তৈরি হয় আর যখন ইনইকুয়ালিটি তৈরি হয় তখন সেটা সমাজের পরিবর্তনের দিকে নিয়ে যায় যখন ইন তৈরি হয় ইন মানুষটা মানুষ সবসময় মানে মেনে নেবে না না মেনে নেওয়ার কারণেই তাদের ভিতরে এক ধরনের দ্বন্দ্বের তৈরি হয় দ্বন্দ্বের তৈরি হওয়ার কারণেই সমাজের পরিবর্তন সংঘটিত হয় আমরা যদি মার্কসের ভাষায় বলি যে এই শ্রমিক শ্রেণী হবে সংখ্যায় অনেক বেশি অর্থাৎ যারা হ্যাপস নট আর যারা হলো মালিক শ্রেণী তাদের সংখ্যায় কম এবং শ্রমিক শ্রেণী যদি সংখ্যায় বেশি এবং তারা যদি বঞ্চিত তারা একটা সময় ইউনাইটেড হবে এবং অর্থনৈতিক ক্ষমতা বা মোড অফ প্রোডাকশনের যে উপর আধিপত্য সেটা একসময় শ্রমিকদের উপর চলে যাবে শ্রমিকদের উপর চলে গেলে কি হবে তখন সমাজে একটা ইকুয়ালিটি বা ইকুইলিগ্রাম বিরাজ করবে এবং এটা একটা সামাজিক পরিবর্তন নিয়ে আসবে এখন থার্ড এবং লাস্ট ওয়ান হলো হল আইডিয়া তোমরা জানো যে তোমার একটা সবসময় যদি টেলিভিশন বিজ্ঞাপন দেখবা যে ইন্ডিয়ান একটা চ্যানেল বিজ্ঞাপন আমি ঠিক চ্যানেলের নামটা বলতে পারছি না যে আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ তার মানে কি তোমার একটা আইডিয়া তোমাকে চেঞ্জ করতে পারে যে এখন পৃথিবীর সবচেয়ে বড় লোক যদি তুমি দেখো ধনির শীর্ষে তালিকায় সবাই স্টে যারা যেমন ইউটিউবের বা গুগলের মালিক তারা পৃথিবীর মোট সম্পদের সেভেন্টি পার্সেন্ট সম্পদ তাদের কাছে এখন তারা কি তারা হলো অ্যান্ড আইডিয়া নিয়ে আসছে একটা আইডিয়ার কারণেই তারা আজকের এই তাদের টেকনোলজিক্যাল টেকনোলজি মানে বিপ্লব ঘটাতে সম্ভব সম্ভব করা হয়েছে তারা সে কারণে বলছে যে আইডিয়াটাই করে কি একটা মুভমেন্টের ফিউয়েল দেয় বা এখানে জ্বালানি রসদ যোগায় সে এবং সেটা কি করে ব্রিংস সোশ্যাল চেঞ্জ যেটা একটা আইডিয়াতে চেঞ্জ হলে মানুষের চিন্তাতে চেঞ্জ আসে মানুষের ধরনের চেঞ্জ আসে এবং সেই চেঞ্জের কারণে মানুষ সোশ্যাল মুভমেন্ট হয় সে মুভমেন্ট মুভমেন্টের সেই আইডিয়া কি করে ফিউয়েল দেয় বা জ্বালানি রসদ দেয় যে তুমি এভাবে এভাবে করো সে কারণেই সমাজের পরিবর্তন সংগঠিত হয় তাহলে সমাজের পরিবর্তন সংগঠনের পিছনে মূলত তিনটা উপকরণ দেয় একটা হলো কালচারাল চেঞ্জ একটা হলো কনফ্লিক্ট এন্ড সোশ্যাল চেঞ্জ আর লাস্ট ওয়ান হলো আইডিয়াজ অ্যান্ড সোশ্যাল চেঞ্জ কালচারাল চেঞ্জ হলো আবার তিন প্রকার কালচারাল কালচার মানুষের মাঝে ডিসিমিনেট বা ব্যাপটি পরিব্যাপ্ত হয় মূলত তিনটা ভাবে এটা ইনভেনশন ডিসকভারি অ্যান্ড ডিফিউশনের মাধ্যমে আশা করি তোমরা কজেস অফ সোশ্যাল চেঞ্জ নিয়ে ক্লিয়ার হবো এখন হলো সোশ্যাল চেঞ্জ এর প্রকার ভেদ কি কি সোশ্যাল চেঞ্জ হলো কত প্রকার এটা এটা নিয়েও অনেক সমাজবিজ্ঞানী বা বিভিন্ন বিভিন্নভাবে সামাজিক পরিবর্তনকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন আমি যেটা মূলত কমন বা মৌলিক ধরন সে দুটো ধরনের কথা তোমার বলবো তোমরা খুব মানে বইয়ে খুব সহজভাবে দেয়া আছে বিশ্বাস তোমার পড়লেই বুঝতে পারবা চ্যাপ্টারটি খুবই সহজ সহজভাবে যদি আমি বলি সামাজিক পরিবর্তন মূলত হলো দু প্রকার একটা এভলিউশনারি একটা হলো রেভলিউশনারি যেমন ফ্রম দ্য এনশিওরিং ডিসকাশন ইট অ্যাপেয়ার্স দ্যাট সোশ্যাল চেঞ্জ ক্যান বি ক্যাটাগরাইজ টু ইন্টু টু টাইপস একটা হলো এভলিউশনারি চেঞ্জ একটা হলো রেভলিউশনারি চেঞ্জ রেভলিউশনারি চেঞ্জ বলতে বোঝায় কালের বিবর্তনে যে পরিবর্তনটা খুব দীর্ঘ সময় ধরে চলতে থাকে যেমন আমরা যদি আমাদের এ জীবনচক্রন কথা বলি অথবা আমাদের ম্যারেজ সিস্টেমের কথা আমরা উদাহরণ হিসেবে আমরা ম্যারেজ সিস্টেমের কথাই বলি ইভোলিউশনারি চেঞ্জ যে আজ থেকে 20 বছর আগে বিয়ে হতো আমাদের সমাজে বিয়ে হতো দুই পক্ষের মধ্যস্থতাকারীর একজন মাধ্যমের মাধ্যমে যাকে বলা হতো ঘটক উনি দুই পক্ষের যে কোনো এক পক্ষের হয়ে আর পক্ষের কাছে প্রস্তাব নিয়ে যেতেন সেই পক্ষ সেই প্রস্তাব যদি সবকিছু মিলেই দেখতো যে না তাদের সবকিছু তাদের সাথে মিলে যায় অধিকাংশটাই মিলে যায় তাহলে তারা প্রস্তাবে সম্মত হতেন এবং দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হতো এবং বিয়ে কিছু নির্দিষ্ট ড্রেস ড্রেস আপ থাকতো যেমন শাড়ি বাধ্যতামূলক থাকতো এবং বরের থাকতো পাঞ্জাবি কুর্তা পাঞ্জাবি পাজামা এসব ড্রেস থাকতো কিন্তু আমরা যদি এখনকার বিয়ের সিস্টেম দেখি তাহলে আমরা দেখব যে অধিকাংশ বিয়ে এখন আর দুই পক্ষের বা ঘটকের মাধ্যমে হয় না মিডিয়ার মাধ্যমে হয় না অনেক ক্ষেত্রে পাত্রপাত্রী পাত্রী নিজের পছন্দ তাদের বিয়ে করে আবার এখনকার পাত্রের ড্রেস এবং পাত্রের ড্রেসের মাঝে আমরা অনেক পরিবর্তন দেখতে পারি যেমন কি হয় অনেক সময় আমার পাত্রীকে দেখতে পারি যে পাত্র সেলোয়ার কামিজ পরেও বিয়ে করে অর্থাৎ পাত্র কোট প্যান্ট পরেও বিয়ে করে কিন্তু আগে কি ছিল যে শাড়ি এবং পরের ছিল পাঞ্জাবি পাজামা বাধ্যতামূলক এই যে কালের পরিবর্তনের সাথে দীর্ঘ সময় ধরে ড্রেসের এবং মানসিক চিন্তার চেতনার যে পরিবর্তন ঘটছে এবং যেগুলার পিছনে কোনো রাজনৈতিক শক্তি বা কোনো অর্থনৈতিক শক্তি কোনো ভূমিকা পালন করেনি এবং ধীরে ধীরে যে চেঞ্জগুলো আসছে সেগুলাকে বলা হয় এভোলিউশনারি চেঞ্জ এই চেঞ্জগুলো হয় কি আলটিমেটলি সমাজ তার প্রয়োজনে এই পরিবর্তনগুলোকে করে থাকে আর রেগুলেশন চেঞ্জ হলো যদি কোনো বিপ্লবের মাধ্যমে কোনো সমাজের পরিবর্তন ঘটে এবং যেটা অ্যাড্রাপ্টেড মানে খুব দ্রুত চেঞ্জ ঘটে এবং খুব প্রয়োজন সাপেক্ষ হয়ে যায় সেই চেঞ্জগুলোকে বলা হবে রেভলিউশনারি সোশ্যাল চেঞ্জ যেমন আমরা যদি ফরাসি বিপ্লবের কথা বলি ফরাসি বিপ্লবের সময় পরে পরবর্তী সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে যায় ইংল্যান্ডের শিল্প বিপ্লব শিল্প বিপ্লবের কথা বলি তাহলে হবে আমাদের স্বাধীনতার যুদ্ধের পরবর্তী সময় আমাদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পট পরিবর্তন ঘটে এগুলা কেবল হবে রেভুলিউশনারি চেঞ্জ তাহলে আমরা জানলাম যে সোশ্যাল চেঞ্জ বলতে কি বোঝায় সোশ্যাল চেঞ্জের ক্যারেক্টারগুলো কি কি স্বজনদের কারণগুলো কি কি এবং টাইপসগুলো কি কি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব যে সামাজিক পরিবর্তনের বিভিন্ন তত্ত্বসমূহ নিয়ে আমরা আলোচনা করব তোমরা একটু বিষয়টা দেখবা তাহলে আমাদের জন্য পরবর্তী ক্লাসে তোমাদের জন্য বুঝতে সহজ হবে আজকে এ পর্যন্তই ভালো থেকো সবাইকে সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে